রাজধানীর অন্যতম প্রধান পাইকারি চালের বাজার মোহাম্মদপুরের কৃষি মার্কেট বর্তমানে এখানে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা দরে যেটি মিলারদের কাছ থেকে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা দরে কিনে কেজিতে মাত্র এক থেকে দুই টাকা লাভে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন এখানকার পাইকাররা অথচ বিভিন্ন খুচরা বাজার ঘুরে ভোক্তাদের কাছে আসতেই সেই চালের দাম এক কেজিতে বেড়ে যাচ্ছে আট থেকে দশ টাকা পাড়া মহল্লার দোকানিরা আবার কৃষি মার্কেট থেকে কিনে মাত্র কয়েকশো গজ দূরে মুদি দোকানে ঢুকতেই কেজিতে যোগ হচ্ছে পনেরো থেকে বিশ টাকা আমরা দশ টাকা বারো টাকা বেশি মানে লাভে বিক্রি করি এটা আদর্শত্ব না এক কেজি চালে আপনার দশ টাকা বেশি এটা কতটুকু যুক্তি সঙ্গে সেটা আমি বলতে না এটা আঙ্কেল বলতে পারবো মিলিগ্রেড বাষট্টি থেকে পঁয়ষট্টি দুই পথে চালানের কপিতে দেখা যায় পাইকারদের থেকে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকায় কিনে প্রতি কেজি নাজির সাইল খুচরা ব্যবসায়ীরা কেজিতে পনেরো থেকে বিশ টাকা বাড়িয়ে ভোক্তাদের কাছে বিক্রি করছেন সত্তর থেকে আটাত্তর টাকায় এছাড়া বিয়ার আটাশ কেজিতে দশ থেকে বারো টাকা বাড়িয়ে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা এবং মোটা চালের মধ্যে আমদানি করা গুটি স্বর্ণা ও পাইজাম আট থেকে দশ টাকার ব্যবধানে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা ফলে বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কোনো সুফল পাচ্ছে না ভোক্তারা আমরা পঞ্চান্ন টাকা নাজি সেল হয়েছি ফার্স্ট ক্লাস নাজি সেল ওই যে আমার সামনেই বিক্রি করছে পঁয়াত্তর টাকা যার ফলে খুচরা বাজার এবং পাইকারি বাজার এতটা ডিফারেন্স যে মানুষ খুচরা বাজার না বিশ্বাস উঠে যায় আগে কিনছি কত বাইশশো টাকা বাইশশো থেকে চব্বিশশো চব্বিশ থেকে ছাব্বিশশো এখন হলো চৌত্রিশশো টাকা আমার তো ইনকাম বাড়ে নাই মিঠের চালটা চল্লিশ টাকা ঠিক আছে এটা কিন্তু তার মানে এটা না যে একটু ভালোটাই সত্তর টাকা হয়ে যাবে ক্রেতাদের স্বার্থ রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদন্ত বিভাগ থাকলেও নিজ উদ্যোগে তাদের কার্যক্রম খুবই কম চাউলের কথা বলছেন সেটা যে পাইকারি বাজার থেকে মানে খুচরা নিচ্ছে সেটা আমাদের যেতাম তবে আমরা অবশ্যই যেতাম দেশের প্রধান এই ভোগ্য দাম নিয়ে খুচরা ব্যবসায়ীদের এমন অতি মুনাফার প্রবণতা কমাতে সরকারি সংস্থাগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের হাসান সাফায়াত সময় সংবাদ ঢাকা